আমরা ঘর থেকে বাড়িতে পারবো না, আমাদের এত করুণ অবস্থা, বাস্তবতাই করুণ অবস্থা, আমাদের খুবই বাজে অবস্থা, দেশের মানুষ কেউ আমাদের সাথে নাই। শেখ হাসিনা নিয়ে বাংলাদেশ নির্বাচনে আমরা যাব না, আমরা 75 এর পরে যে এসেছি বঙ্গবন্ধু হত্যার পরে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি, তা আল্লাহ মাফ আমাকে 1000 কিনতে পারেন আপনি আল্লাহ না কিনে আপনারা মানে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে আপনি জনগণের সামনে একগুলো টিকতে পারে যাইতেই পারে ঘর থেকে আওয়ামী লীগের সেই সাংগঠনিক ক্ষমতা নেই এবং আপনারা ভোট কালেক্ট করছেন কি 19 নম্বর দল হয়ে গেছে আওয়ামী লীগ, আমরা ঘর থেকে বাড়িতে পারবো না, আমরা ঘর থেকে জানলাও খুলতে পারবো না, আমাদের এত করুণ অবস্থা, ঠিক আছে ওনার কথা মতো তাই বোঝা যাচ্ছে, বাস্তবতাই করুণ অবস্থা, আমাদের খুবই বাজে অবস্থা, দেশের মানুষ কেউ আমাদের সাথে নাই, ওনারা যে অবদার এসে বলে গেছেন ওদেরকে, তো আমার বিষয় সেটা না, উনি বিএনপি যুগ্ম মহাসচিব, তাই না ভাই, আমি একটা ছোট্ট এলাকার একটা কেমন কেমন একটা এমপি, শক্তিশালী এমপি বাংলাদেশে, শক্তিশালী না একটা এমপি ওনার হিসাবে দুই চারজন শক্তিশালী মধ্যে আপনি, আচ্ছা আমার বিএনপি যুগ্ম মহাসচিবের কাছে একটা কথা, যেই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে, বিএনপি নির্বাচনে আসবে এবং যদি একটু নষ্ট করে বলি কথাটা, বলা উচিত না বাট মাই ডোন্ট মাইন্ড, নাকে খদ দিয়ে আসবে, আমরা কি করছি না করছি এটা সবাই দেখছে, হ্যাঁ এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, জাতির পিতার কন্যার আন্ডারে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের নির্বাচন হবে, জাস্ট এই লাইনেই হবে, তফসিল ঘোষণা হবে নভেম্বর, তফসিল ঘোষণা হবে এবং সেই নির্বাচনে বিএনপি নাকে খদ দিয়ে আসবে, এখন উনি জনগণের সামনে বলে যাক ওনারা আসবে কি আসবে না, শেখ হাসিনা নিয়ে বাংলাদেশ নির্বাচনে আমরা যাব না এবং জনগণ শেখ হাসিনা নির্বাচনে যাবে না, আচ্ছা সিম্পল ওয়েট ওকে, আপনারা আপনি চেষ্টা করেন জনগণ জনগণ চেষ্টা করবে, দেখেন মাঠে ওই যে আমরা বলছি না তারক রহমান বলছে রাজপথে ফয়সালা হবে, আসেন রাজপথে, আচ্ছা রাজপথে যদি ফয়সালা করেন আপনারা, আপনি সরকার আছে নাকি বলি আমি ভাইয়া, না অর্থনৈতিক অবস্থা আর ভাই বলি না, দেশের শেষ করে দিয়েছেন আর দেশের অর্থনীতি খারাপ হলে আপনার পকেট তো ভরা আছে, অসুবিধা কি আপনি তো কোটি আমার আপনার পকেট আর আমার তো আপনি 1000 কিনতে পারেন না, তা আল্লাহ মাফ আমাকে 1000 কিনতে পারেন আপনি আল্লাহ না কিনে আপনারা, হ্যাঁ এখন যে বিষয়টা হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন, আমি এই ইয়াং জেনারেশন যারা আমাদের বক্তব্য দেখছেন আমি জানি তারা হতাশায় ভুগছেন, যারা বলছে কি দুইটা ওনার মতো একজন জাতীয় পর্যায়ের নেতা একটা লোকাল লোক নেতা এই দিনের বক্তব্য দিলে ওরা হতাশ হয়ে যায়, তাদের উদ্দেশ্যে মানে আপনাদের সমবয়সী যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ডোন্ট লিসেন, আমাদের কথা শোনার দরকার নেই, হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, দেশকে ভালোবাসার জন্য কোনো রাজনৈতিক দল করতে নেই, বেসিক থিং হচ্ছে কে ভোটে ক্ষমতা আসলো সেটা বেসিক না, কার দ্বারা দেশটা সামনের দিকে এগুচ্ছে সেটা ব্যাপার, কিন্তু ভোট যদি আসলে দিনের ভোট রাতে হয় যে অভিযোগ করছিলেন ব্যাস মাহবুব উদ্দিন খোকন, সেটি কি আসলে সেই ষড়যন্ত্র করছে কিনা এবার আওয়ামী লীগ, উনি লিসেন করছে আসলে আমি লিসেন করছি, আমার বিকাশ দাস আমি বলি শেষ করি গ্রহণযোগ্য না, সো আমি এই জেনারেশনকে বলবো সারা পৃথিবীর অর্থনৈতিক বৈশ্বিক অবস্থা অত্যন্ত খারাপ, আমাদের পূর্বপুরুষরা আমার আব্বা ওনার আব্বারা আমাদের পূর্বপুরুষরা কি করেছেন, আমার বড় ভাইরা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, আমরা 75 পরে যে এসেছি বঙ্গবন্ধু হত্যার পরে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি, আমাদের সন্তান আমাদের বাচ্চারা, হ্যাঁ আমিও করেছি ওনারাও করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা, একসাথে রাস্তায় মিছিল করেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আমার ভাই টামান ভাই সব মিলে, ঠিক আছে আমি বলছি আমরা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম করেছি, আমাদের নেক্সট জেনারেশনের কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করা না কিন্তু।